হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় মিলিত পুজো ছিন্নমস্তা পুজো, যে পুজো শুরু হয় অগ্রহায়ণ মাসে বা ছিন্নমস্তা পুজোর মেলায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজ আমরা যাচ্ছি তেহট্টে, বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় মিলিত পুজো ছিন্নমস্তা পুজো, যে পুজো শুরু হয় অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠী তিথি থেকে, চলে এক মাস ব্যাপী। আজকে পয়লা পৌষ, আমরা যাচ্ছি মা ছিন্নমস্তা দর্শন করতে। তেহট্টে কীভাবে যাবেন সবাই জানেন, কৃষ্ণনগর থেকে বাসা করে তেহট্টে আসা, এছাড়াও পলাশী থেকে যাওয়া যায় তেহট্টে। আমরা যাচ্ছি আমার বাইক সহযোগে তেহট্টে। রাস্তার যে সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে খুব ভালো লাগলো, তাই আমি দাঁড়িয়ে পড়লাম এখানে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখছি সর্ষে ফুল, বিভিন্ন বাগান এবং সবজির চাষ হচ্ছে এখানে, সেটি দেখতে দাঁড়িয়ে গেছি। চলুন এবার যাওয়া যাক তেহট্টেও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক তেহট্টে, দেখে নেওয়া যাক তেহট্টের ছিন্নমস্তা পুজো। নদিয়া জেলার অন্যতম একটি প্রধান জায়গা তেহট্টে। আমরা এখন যাচ্ছি তেহট্টের মা ছিন্নমস্তা পুজো দর্শন করতে। রাস্তা এত সুন্দর, দেখুন দুদিকে সারিবদ্ধ গাছ, যে গাছ এখন প্রায় দেখাই যায় না আমাদের এখানে। সেই গাছের নির্মল হাওয়া গায়ে লাগিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি তেহট্টে, দেখে নেব মা ছিন্নমস্তার। আমরা এখন চলে এসেছি তেহট্টে ছিন্নমস্তা পুজোর মন্দিরে, দর্শন করে নেবো মা ছিন্নমস্তা। দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম মহাবিদ্যা মা ছিন্নমস্তা। এবার আমরা জেনে নেবো মা ছিন্নমস্তার কাহিনী, দর্শন করে নেবো মা ছিন্নমস্তা। আমার সঙ্গে আছে মিতা, আর একটু পরে আসতে মিতা। আমরা এখন দেখতে পাচ্ছি মা ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরে পুজোর সূত্রপাত হয়নি, এই পুজোর সূত্রপাত হয় ওপার বাংলায়, অর্থাৎ বর্তমানের বাংলাদেশের। একবার সত্যরঞ্জন মুখোপাধ্যায় সকালবেলায় মায়ের মন্দিরে যান, গিয়ে দেখেন মায়ের গলা কাটা। তিনি কিছু না ভেবে ভয় পেয়ে গিয়ে মায়ের মূর্তি তৎক্ষণাৎ বিসর্জন দেন। পরবর্তীকালে মা তাকে দর্শন দেয় এবং বলেন তিনি এই রূপে এখানে পুজো পেতে চান। এবং উত্তরপ্রদেশের কাশীতে তালপাতে লেখা আছে এই পুজোর মন্ত্র, সে তালপাতা নিয়ে এসে যেন এখানে তিনি পুজো শুরু করেন। তখন থেকে শুরু হয় এই পুজোর। মন্দিরের পাশে কি সুন্দর শস্যের বাগান, সত্যি খুবই সুন্দর লাগলো। আচ্ছা, আমি আপনাদের বললাম মায়ের পুজো শুরু হয় বাংলাদেশে, তাহলে এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ তেহট্টে। কী করে শুরু হয় পুজো এখানে? আসলে দেশভাগের পর ওনারা চলে আসেন বাংলাদেশ থেকে তেহট্টে, এবং ওইখানকার মাটি নিয়ে আসে, এবং সেই মাটি এনে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয় মা ছিন্নমস্তার, এবং গরিবপুরের কাছে শুরু হয় মা ছিন্নমস্তার নবকলেবর, অর্থাৎ
নতুন করে মায়ের পুজো শুরু হয় এবং আজও উত্তরপ্রদেশের সেই পুঁথি দেখেই মায়ের পুজো এখানে হয়ে থাকে। চলে এসছে এবার ছিন্নমস্তা পুজোর মেলায়। দেখতে পাচ্ছেন নূপুর, আগেরবার নূপুরই ভিডিও করে দিয়েছিল, এখনই পড়ছিল। চলুন তবে এবার দেখে নেওয়া যাক মেলা এবং শেয়ার করে নেওয়া যাক মেলায় আমাদের কাটানো কিছু মুহূর্ত। মেলায় প্রচুর দোকান বসছে, কত রকম কেনাকাটার জিনিস, খাওয়ার জিনিস, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো এবার। দেখে নে মিঠা তো একটাও ফাটাতে পারলো না, বা দেখা যাক নূপুর কি করে। ঠিক আছে, এই নূপুর প্রথমে চেষ্টায় বিফল হলো, তারপরে একটা ফাটাতে পারলো। ভাবতে ছবি তুলছি কিন্তু আমি ভিডিও করছি এখানে। এরা সমস্তটা দোকানে কানে দেখে দেখে আমাকে পাগল করে দিয়েছিল কালকে। সমস্ত কানের দোকানে গিয়ে এত পরিমাণে টাইম এরা নষ্ট করছে, নষ্ট বলছি বলে হয়তো আমার যারা সাবস্ক্রাইবার আছে মেয়ে তারা কিন্তু কিছু মনে করো না, কারণ আমার খুব বিরক্ত লাগছিল। ওরা অনেক 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 সময় ধরে বসছিল, যেটা একটা ছেলের পক্ষে অত্যন্ত একটা বিরক্তিকর ব্যাপারই বটে, এবং কানের কিনেছে দুনিয়ার বসে বসে। ভিডিও দেখতে থাকো আগে। শুরু হয়ে গেল এদের কানের কেনা, প্রতিটা দোকানে যাচ্ছে আর এটা ওটা দেখছে। এদের খেলায় আমার প্রাণ হয়ে গেল, উঠলো ওস্তা কত। প্রতিটা মেলায় এত সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি হয় যেগুলো আর্টিফিশিয়াল, এত সুন্দর লাগে সত্যি। এই মেলাও তো ব্যতিক্রম নাই, দেখুন কত সুন্দর লাগে। আর এই মেলা আসলে এত সুন্দর ফুল এবং ফুলের গাছ দেখা যায় যা দেখে সত্যি চোখ সার্থক হয়, প্রাণ ভরে দেখে নিতে ইচ্ছা করে এই গাছগুলোকে, আর ইচ্ছা করে বাড়ি নিয়ে আসতে। এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা নাগরদোলনার দিকে। আমাকে হাজার বলাতেও আমি চড়িনি ডিস্কোতে, আমার খুব ভয় লাগে, কারণ আমার একবার চেপেছিলাম, খুব ভয় লাগে, মাথা করে বলে আমি উঠিনি। আর এরা উঠেছিল, দেখুন এরা মজা করেছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। আমি উঠিনি আর ডিস্কোতে ওঠার কোনো ইচ্ছা আমার কোনো দিনই নাই, কারণ এত পরিমাণে নাগরদোলনাগুলো এদিক ওদিক যায় সত্যি খুব ভয় লাগে। দেখতে পাচ্ছ ব্রেক ড্যান্স, নূপুর আর মিতা গেল, আমি গেলাম না, কারণ আমাকে বাইক চালিয়ে বাড়ি যেতে হবে। আমার প্রচণ্ড ভয় লাগে ব্রেক ড্যান্সে, ওরা যাচ্ছে। ওই দেখুন ওরা দুজন ঘুরছে। এবার আমি আপনাদের বাইরে থেকে না, ওরা ভিতর থেকে যে ভিডিওটা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। বুঝতেই পারছেন ওরা খুব মজা করেছিল ডিসকোতে, আর আমি নিচে দাঁড়িয়েছিলাম, আর আমি সস্তি ফুলের গাছগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। ডিস্কে যাওয়ার কোনো ইচ্ছা আমার কোনোদিনই নাই। মেলায় এলাম, মা ছিন্নমস্তা দর্শন করালাম, মেলা মোটামুটি ঘুরালাম, নাগরদোলনা দেখালাম। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী খেয়েছিলাম আমরা সেদিন।
মেলায় ঘোরার পাশাপাশি এবার আমরা খাওয়া দাওয়ার পালা করবো। চলুন দেখে নিয়ে যাক মেলায় এবার কি খাওয়া যাক। বিশেষ কিছু খাওয়া দাওয়া আমরা করিনি, পাপড়ি চাটের ভান্ডার থেকে আমরা পাপড়ি চাট কিনেছিলাম, সেই পাপড়ি চাটি ভাগ করে খেয়েছিলাম, আর খেয়েছিলাম মোমো। মোমোর ভিডিও তুলতে একদমই ভুলে গেছিলাম আমরা। আমরা আপনাদের দেখালাম ছিন্নমস্তা পুজো, যে পুজোর উদ্ভব হয়েছিল বাংলাদেশে, সেই পুজো চলে এসছে 73 গরিবপুরে। কেমন লাগলো ছিন্নমস্তা পুজো এবং মা ছিন্নমস্তার রূপের কাহিনী ও ছিন্নমস্তা পুজোর ইতিহাস অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন। আজ থেকে পড়ল পয়লা পৌষ, অর্থাৎ এরপরে পৌষ মাসে বিভিন্ন কালী পুজো হয়। সমস্ত কালী পুজোর ভিডিও নিয়ে আস্তে আস্তে আমি আপনার সামনে হাজির হব। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও, ভালো থাকবেন। ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে।